সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের লেসন শুরু করছি। আজকে আমাদের আলোচনার বিষয় ঝুঁকি ও আয় অধ্যায়ে অনিশ্চয়তা বা অনিশ্চয়তা কি বা অনিশ্চয়তা কাকে বলে অথবা অনিশ্চয়তা বলতে কি বোঝায়। গত পর্বে আমরা আলোচনা করেছি ঝুঁকির সংজ্ঞা নিয়ে, যেহেতু ঝুঁকি এবং অনিশ্চয়তা দুটি পাশাপাশি দুটি টার্ম, যার কারণে ঝুঁকি এবং অনিশ্চয় থেকে আলাদাভাবে এখানে দেখানোর চেষ্টা করেছি। চলুন শুরু করি আসলে অনিশ্চয়তা কি সেটা নিয়ে। অনিশ্চয়তা বলতে বোঝানো হচ্ছে যে মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনিশ্চয়তাই ভরপুর। আসলে সাধারণত মানুষের দৈনন্দিন জীবনের নানা ধরনের চাওয়া পাওয়া থেকেই আসলে অনিশ্চয়তার সৃষ্টি হয়। তো এই চাওয়া পাওয়াটা হতে পারে ব্যক্তিগত কিংবা সামাজিক কিংবা ব্যবসায়িক কিংবা রাষ্ট্রীয় যে কোনো ধরনের। তো সুতরাং অনিশ্চয়তাকে সঠিকভাবে বা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা বা এর সংজ্ঞা প্রদান করা খুব বেশ কঠিন আর কি। ভবিষ্যতে কোনো ঘটনা ঘটতে পারে আবার নাও ঘটতে পারে, এ ধরনের একটি অবস্থা বা এই যে ঘটনাটা ঘটতে পারে অথবা এর যে আশঙ্কা সেটি জানা না থাকাই হলো অনিশ্চয়তা। এটি কি আসলে ঘটবে কি ঘটবে না, এই ধরনের যে একটি ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের যে অভাব, এটি অনিশ্চয়তা বলে গণ্য করা যেতে পারে। আরেকটি ব্যাপার, অন্যভাবে যদি বলি যে ভবিষ্যতের যে অবস্থা সম্পর্কে বর্তমানে কোনো জ্ঞান নেই বা কিছু জ্ঞান থাকলেও তা আসলে খুব একটা কাজের না, অর্থাৎ অর্থহীন, সেটি হচ্ছে অনিশ্চয়তা। আর অনিশ্চয়তা থেকে সাধারণত ঝুঁকির সৃষ্টি হয়, অর্থাৎ অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপযোগ্য বা গণনাযোগ্য সেটি হচ্ছে ঝুঁকি। আর এ কারণে অনিশ্চয়তাকে ঝুঁকির উৎস হিসেবে ধরে নেওয়া হয়। তাই অনিশ্চয়তার সাথে ঝুঁকির সৃষ্টির অথবা ব্যবসায়কে প্রভাবিত করার বেশ কিছু প্রভাবিত করার লক্ষণ সাধারণত অনিশ্চয়তার মাধ্যমে পরিলক্ষিত হয়। আমরা ব্যবসায়িক ক্ষেত্রে সাধারণত তিন ধরনের অনিশ্চয়তা দেখে থাকি। প্রথমটি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা। অর্থনৈতিক অনিশ্চয়তা বলতে বোঝানো হয় যে দেশের সামগ্রিক যে কিংবা একটা অর্থনীতির সম্পূর্ণ বা পুরোটার যে অনিশ্চয়তা, এটি বলা যেতে পারে যে ক্রেতার মনোভাব একটা কারণ হতে পারে, যে ক্রেতার হয়তো নির্দিষ্ট কোনো প্রোডাক্ট কিংবা নির্দিষ্ট কোনো পণ্য কেনার হয়তো তার ইচ্ছা নেই, সে অন্য একটা কিনবে, এই ধরনের একটা ক্রেতার মনোভাব যেটি বোঝানো হয়। আবার রুচির পরিবর্তন, কোনো ক্রেতা আগে নির্দিষ্ট একটা প্রোডাক্ট ব্যবহার করতো, এখন সেইটারই সাবস্টিটিউট বা বিকল্প একটা প্রোডাক্ট সে ব্যবহার করছে, সে এদিকে আর আসছে না কিংবা আগের পণ্যটি সে আর কিনছে না। এ ধরনের যদি রুচির পরিবর্তন হয়, এটিও আমাদের অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। দেশজ অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে যে এটি হতে পারে যে দেশে মন্দা চলছে কিংবা মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে কিংবা মুদ্রাস্ফীতির কারণে মানুষ আগের মতো আর সেই পণ্যটি কিনতে পারছে না, যেটি হোক না কেন। তো এই অর্থনৈতিক অবস্থার পরিবর্তনও অর্থনৈতিক অনিশ্চয়তা ডেকে আনতে পারে। আবার হরতাল, ধর্মঘট, লকআউট, এই সমস্যাগুলো অর্থনৈতিক অনিশ্চয়তার অন্তর্ভুক্ত। আমাদের দ্বিতীয় অনিশ্চয়তা হচ্ছে প্রাকৃতিক অনিশ্চয়তা। ব্যবসায় প্রতিষ্ঠান আসলে প্রাকৃতিক কারণে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হতে পারে সেটি প্রাকৃতিক অনিশ্চয়তা হতে পারে। অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টি বা খরা, বন্যা, দাবানল, অগ্নিকাণ্ড, ঝড়, জলোচ্ছ্বাস, অর্থাৎ প্রাকৃতিক কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার বা ব্যবসায়ী প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার যে একটি ভয় কিংবা অনিশ্চয়তা থেকে যায় সেটি প্রাকৃতিক অনিশ্চয়তা বলে গণ্য করা হয়। এবং তৃতীয়টি হচ্ছে মানবিক অনিশ্চয়তা। এটি সরাসরি মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতির যে আশঙ্কা থাকে কিংবা যে আশঙ্কা সেটিকে মানবিক অনিশ্চয়তা বলা হচ্ছে। যেমন দাঙ্গা, চুরি, ডাকাতি, অগ্নিসংযোগ, এ ধরনের সমস্যাগুলো সাধারণত মানুষের মাধ্যমেই
ছড়ানো হয় এবং মানসিক করে থাকে, ডাইরেক্ট বা সরাসরি মানসিক করে থাকে, যার জন্য মানবিক অনিশ্চয়তা বলা হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের আয়োজন অনিশ্চয়তা সম্পর্কে। অনিশ্চয়তার ব্যাপারগুলো আরেকবার রিভিউ করি। যেমন অনিশ্চয়তা বলতে বোঝানো হয় যে ভবিষ্যতে একটি ঘটনা ঘটবে কি ঘটবে না, এটির যে নিশ্চয়তা কেউ দিতে পারবে না, যখন কোনো নিশ্চয়তা দেওয়া যায় না, এটি অনিশ্চয়তা থেকে যায়। এবং এটি সাধারণত নেগেটিভ হিসেবে বোঝানো হচ্ছে, যে নেতিবাচক হিসেবে এখানে বোঝানো হচ্ছে। আর অনিশ্চয়তা সাধারণত এখানে আমাদের তিন ভাগে ভাগ করেছি আমরা। একটি হচ্ছে অর্থনৈতিক অনিশ্চয়তা, যেটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের ফলে যে ক্ষতি হওয়ার আশঙ্কা থেকে যায়, সেটিকে অর্থনৈতিক অনিশ্চয়তা বলা হচ্ছে। দ্বিতীয়টি হচ্ছে আমাদের প্রাকৃতিক অনিশ্চয়তা, যেটির মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হওয়ার যে আশঙ্কা থেকে যায়, সেটি প্রাকৃতিক অনিশ্চয়তা। এবং তৃতীয়টি হচ্ছে মানবিক অনিশ্চয়তা, অর্থাৎ যখন সরাসরি মানুষের দ্বারা সৃষ্ট ক্ষতির যে আশঙ্কা থেকে যায় ব্যবসায়, সেটি হচ্ছে মানবিক অনিশ্চয়তা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী আমাদের পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে খোদা হাফেজ জানাই।